আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃত দুই আইনজীবী, এক ল ক্লার্ক ও এক আইনের ছাত্র রাতে টহলরত অবস্থায় বেশ কয়েক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভরা এজলাসে অপরাধীর মুখোশ খুলে দেওয়া, যাদের প্রধান কাজ প্রকৃত দোষীকে সাজা পাইয়ে দিতে, যাদের লড়াই করার কথা, সেই আইনজীবীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে অপরাধ সংগঠিত করার অভিযোগ। অভিযোগের তালিকায় দুই আইনজীবী ছাড়াও রয়েছেন ল ক্লার্ক ও আইন পড়ুয়া এক ছাত্র। আগ্নেয়াস্ত্র গুলি সহ দুই আইনজীবী সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার রানাঘাট আদালতের দুই আইনজীবী ছাড়াও একজন আইনের ছাত্র, একজন ল ক্লার্ক ও একজন কুখ্যাত সমাজ বিরোধীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ভোর রাতে মিলননগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে হাঁসখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাঁসখালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, হাঁসখালী থানা এলাকার বাসিন্দা এক কুখ্যাত সমাজ বিরোধীকে খুনের উদ্দেশ্যে জড়ো হয়েছে কিছু ব্যক্তি। হাঁসখালী থানার পুলিশের পেট্রোলিং ভ্যান বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং চালানোর সময় মিলননগর এলাকায় একটি গাড়ি থেকে একটি 7mm পিস্তল ও একটি দেশি পিস্তল সহ 10 রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনায় গাড়িতে থাকা প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম নামে দুই আইনজীবী সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই ওই সমাজ বিরোধীকে খুনের উদ্দেশ্যে এসেছিল ওই দুই আইনজীবী ও তার সহযোগীরা। মঙ্গলবার ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালী থানার পুলিশ। বিচারক ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত দিয়েছেন। এদিন ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় রানাঘাট এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানাঘাট আদালত চত্বরেও। বিভিন্ন প্রয়োজনে আদালতে আসা সাধারণ মানুষ ঘটনায় অবাক হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাদের কাজ আইনের হয়ে লড়াই করা, তারা কিভাবে এমন বেআইনি কাজের সাথে যুক্ত হতে পারেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার মূল উদ্দেশ্য ও এর সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রানাঘাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।